শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে ভিডিওটা আমি পুজো স্নান সব সেরে নিয়েছি, তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো সবার কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার। তো আজকে কি বলো তো, আজকে আমার মেয়ের বার্থডে, তো সেই জন্য সকাল থেকে লেগে পড়েছি কাজে, সেই জন্য সকালে কাজের খুব চাপ ছিল, সেই জন্য আমি সমস্ত ভিডিওটা করতে পারিনি আর কি। কারণ যেহেতু একা হাতে আমাকে সব কিছু ম্যানেজ করতে হচ্ছে আর ভিডিও করাটা সম্ভব হয়নি, সেই জন্য। তো ওইদিকে দেখো, সকালে আমার মাম্মা আমাকে ভেবেছি থাল সাজিয়ে কিছু খাওয়াবো, সেই জন্য ওইদিকে আমি ভাত বসিয়ে দিলাম। আর এইদিকে দেখছি তোমার দাদাভাই অনেক রকমের সবজি নিয়ে এসছে। তো এতটা সবজি যেহেতু সকালবেলায় লাগবে না, সেই জন্য আমি ভাবছি বিকালের জন্য রেখে দেবো, তাহলে একটু মানে পাঁচ তরকারি বা যে কোনো কিছু একটা করা যাবে, যেহেতু অনেক তরকারি আছে তো এতটা তো লাগে না বলো। বাচ্চা ছেলে আর খাবে কত, আর সবার জন্য সকালে রান্নাটা সবাই কিন্তু খাবে না, এই ভাজা বুঝি, যেহেতু মাছ হলে সবাই মানে আমাদের বাড়ির পছন্দ অতটা খাবে না, ঠিক আছে? শুধু আমার মামামের জন্যই করবো। আর যেহেতু আমরা তখন তিনজন, যেহেতু আর কে খাবে বলো, কেউ খাবে না, আমার ননদ ওইটুকুই আর আমার শ্বশুর শাশুড়ি, তোমার আগেও জানো আমরা আলাদা। তো যাই হোক, তো এদিকে সবজি সকালে রান্নাটা করে নিই, তো তারপরে তোমাদের সাথে আবার দেখাবো কী রান্না করছি না করছি, তো তোমরা সবটা দেখতে থাকো। এদিকে কি বলবো, আমার মামাকে আমি রান্না করে দিয়েছি ঠিকই, কিন্তু আমার মামাম জানো তো কিচ্ছুটি খায়নি, কারণ যেহেতু ওর শরীরটা খারাপ, জ্বর হয়েছে, ওই কারণে ও কিচ্ছু খায়নি। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে ডালটা করে নিয়েছি, মুগের ডাল। আর দেখো আমি এসে জানো তো, আমি তো আচ্ছা আমি দেখেই অবাক, এখন আম আছে। তো একটা আমের দাম জানো তো, এখানে আমাদের এই জিয়াগঞ্জে 50 টাকা দাম। তো এদিকে আমার বন্ধুরা দেখছি ওই জল মানে আমার মেয়েকে চান করাবো, ওই কারণে ওরা জল দিয়ে সাজিয়ে নিয়েছে। আর এখন কটা বাজে বলো তো, প্রায় 12:30। আমার রান্না করতে যেহেতু একা হাতে অনেকটা লেট হয়ে গেছে জানো তো, আবার যেহেতু সকালে ওকে খাইয়ে, যেহেতু আবার আমাকে দুপুরে রান্নাটা স্টার্ট করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি আমি বললাম ঠিক আছে তুই স্নান করে নে। আর দেখো এদিকে করেছি কত কী, দেখো যেইটুকু পেরেছি আর কি সেটা, আমার মেয়েটা জানো তো শুধু মিষ্টিটাই খেয়েছে। ওইদিকে করেছি বকফুলের ভাজা করেছি, তারপর মুলোর ভাজা, করলা ভাজা, তুমি তো যা যা দেখেছি সব কিছু ভাজা, আর ডাল, মাছের ঝোল, তারপর মাছের মাথা এসব। আর রাত্রেবেলা দেখো পাঁচ তরকারি পায়েস, লুচি, মাংস, আর ফ্রাইড রাইস ছিল, পনির তরকারি ছিল, এগুলোই ছিল। তো ওগুলো ছিল বাইরে ছিল, সেই জন্য আর দেখাতে পারলাম না, তো এগুলো ছিল। আর রান্না করে ওগুলোও দেখাতে পারিনি, কেন বলতো যেহেতু আমাকে একা হাতে সব করতে হয়েছে, আর আমার যা ছিল ও আমাকে হেল্প করেছে একটু, আর আমার বর একটু হেল্প করেছে, আমরা তিনজনে তো তাড়াতাড়ি করে রান্না করেছি জানো। আর এর মধ্যেই একটা বিপদ ঘটে গেছে, কি বলতো আমার জায়ের ছেলেটা কেটে গেছে আর কি। এটাই তো সকালে যেসব বাসন ছিল সেটাও আর ভিডিও করতে পারিনি, কারণ তাড়াহুড়া করে করেছি, কারণ যেতে হবে আমাকে এক জায়গায়। তো সেখানে আছে আমার ঠাকুমা বাড়িতে ঠাকুর বিসর্জন আছে, তো সব ভিডিওটা তো আর শেয়ার করতে পারবো না, তো ওগুলো আমি পরের ভিডিওতে মানে শেয়ার করব যে ঠাকুর বিসর্জনের দিন কী কী করেছি আর কি। তো দেখো এই তো এদিকে ঠাকুর বিসর্জন করবে, তাই সবাই রেডি হয়ে গেছে। দেখো এখানে আমার কাকু আছে, দুই কাকু আর একটা ভাই আছে, আর তোমাদের দাদা ভাই আছে, তো সবাই মিলে ঠাকুরটা বের করলো। আর এবারকার ঠাকুরটা প্রচণ্ড বড় হয়েছে, ওই কারণে না বেরাচ্ছিল না, তো সবাই দেখছিল কীভাবে বের করবে আর কি।